রবীন্দ্রিক পোশাকে ছাত্রীরা, ছাত্ররাও একেবারে ট্র্যাডিশনাল লুকে। তবে তাল কাটল শিক্ষক দিবস সেলিব্রেশনে। অনুষ্ঠান শেষ হতেই হিন্দি চটুল গানে উত্তম নাচ, তাতে মত্ত ছাত্রছাত্রীরা। হাত পা ছড়ে শালীনতার মাথা খেয়ে এভাবেই কলেজের ক্লাসরুমে চলল লজ্জার শিক্ষক দিবস পালন। ছবিটা উঠে এলো আরামবাগের কেশবপুর কবিকঙ্কন মুকুন্দরাম মহাবিদ্যালয়ে। শুধু ভিডিওর সত্যতা যাচাই করাই নয়, এবার ভিডিওতে থাকা ছাত্ররা যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত তাও যাচাই করল সিএন। ঘটনা প্রকাশ্যে আসতেই ওই সমস্ত পড়ুয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ। শিক্ষক দিবসের পবিত্রতা লঙ্ঘনের যুক্তিতে দলের তরফে সবাইকে সাসপেন্ড করা হয়েছে। এই অনৈতিক কাজকে আমরা কোনোভাবেই সমর্থন করি না, এবং সেই জন্য গতকাল এই ধরনের একটা নোংরা কাজ করার জন্য আমরা দলের তরফ থেকে আমরা ওই কলেজের টোটাল ইউনিটটা সেটাকে কিন্তু আমরা সাসপেন্ড করেছি দলের নির্দেশ মোতাবেক। পরবর্তীকালে তাদেরকে আমরা দলের তরফ থেকে সোকাজ করব এবং তাদেরকে দলের যে বার্তা পৌঁছে দেবো। ইতিমধ্যে সাসপেনশনের নির্দেশিকা পত্র প্রকাশ এনেছে তৃণমূল। ঘটনা তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপিও। তৃণমূলের আমলে শুধু সামাজিক অবক্ষয় হয়েছে, সমাজ গড়তে জানে না তৃণমূল। এদের অভিভাবক যারা রয়েছে তাদেরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। তৃণমূল কংগ্রেস তো এরা না সমাজের জন্য কাজ করে, না নতুন কিছু ভালো কিছু শেখানোর জন্য কাজ করে, সামাজিক অবক্ষয় হচ্ছে। অবিলম্বে এর বিরুদ্ধে ওই স্কুল কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। দলের তরফে কঠোর পদক্ষেপ নিলেও ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড়। একই বাংলায় শিক্ষা ব্যবস্থা ততই বছর, তার উপর শিক্ষার্থীদেরও এই হাল। আগামী প্রজন্ম কি শিখবে তা আর বলার অপেক্ষা রাখে কি? আরামবাগ থেকে পিন্টু হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।